الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله درشق ارو اكبر ونشتن قرآن بايغام The Message of Quran আর আলহামদুলিল্লাহ প্রত্যেক প্রোগ্রামেই আমরা একটি কোরআনের ঘটনা শুনে থাকি আর তা থেকে শিক্ষা অর্জনের চেষ্টা করি কোরআনের পয়গাম নেয়ার চেষ্টা করি আজকের ঘটনা কি আজকের ঘটনা ইম্যাজিং এমন ঘটনা যেটা শুনে আল্লাহর আজাবকে আল্লাহর কহর গজবকে আমাদের ভয় পেতে হবে সেই ঘটনাটা কি এর টপিক হচ্ছে মানুষ বানরে পরিণত হয়ে যাওয়া জি হ্যাঁ আমার রবের গজব যখন নাজিল হয় আজাব যখন নাজিল হয় তখন কেউ তার সামনে টিকতে পারে না দাউদ সত্তর হাজার মানুষ আকবর এলা নামক গ্রামে থাকতো আকবা একটি এলাকা ছিল এর এলা একটি ছোট গ্রাম যা সমুদ্রের তীরে ছিল এই মানুষ খুব ওয়েল অফ ছিল খুবই প্রশান্তিময় আনন্দময় জীবন জীবনযাপন করত। খুব ভালোই উপার্জন করত কেননা তাদের সবার কাজ ছিল মাছ শিকার তারা জেলে ছিল আল্লাহ তালা এই মানুষগুলোর পরীক্ষা এভাবে নিল যে শনিবার দিন সেটারদের সময় মাছ শিকার তাদের জন্য হারাম করা হয়েছে আর সপ্তাহের বাকি দিনগুলোতে তাদের জন্য শিকার হালাল ছিল তবে আশ্চর্যের বিষয় এই যে শনিবার দিন অন্যান্য দিনের তুলনায় মাছ বেশি দেখা যেত এখন এগুলো দেখে খুব ধরতে মন চাইত কিন্তু কিছুই করতে পারতো না এখন শয়তান তাদেরকে এক কৌশল শেখাল বললো এমন করো যে সমুদ্র থেকে কিছু নালা তৈরি করো আর তারপর কিছু ছোট ছোট হাউজ বানিয়ে নাও পুকুর যাকে আমরা বলি তা বানিয়ে নাও মাছ শনিবার দিন ওই পুকুরে চলে আসবে ওই হাউজে চলে আসবে আর তারপর তোমরা তা রবিবার শিকার করে নেবে ওই লোকেরা শয়তানের এই পরামর্শ মেনে নিল তারা ভাবলো কথাটা ঠিক আছে এটা শনিবার তো নয় বরং রবিবারের শিকার হবে কিন্তু মূলত এটা শিকার ছিল শনিবার মাছ সেই হাউজের মধ্যে বন্দি করার মূল উদ্দেশ্য শিকার করা অবশেষে তারা এমন করা শুরু করলো আর আল্লাহ নাফরমানি করেই যাচ্ছিল ওই সময় সেই গ্রামের সেই গোত্রের তিনটি দল হয়ে যায় তিনটি গ্রুপস হয়ে গেল কিছু মানুষ এমন ছিল যারা শয়তানের এই শয়তানির ছলনা থেকে নিষেধ করতেন বলতেন শিকার না করা হোক আর তাদের থেকে পৃথক হয়ে গেল তোমরা আল্লাহর নাফরমানি করবে আমরা তোমাদের সাথে কোনো লেনদেনে নেই দ্বিতীয় গ্রুপ সেটা ছিল যারা অন্তর থেকে তো খারাপ জানত তারা অপরাধ করেছে কিন্তু তাদেরকে নিষেধ করতো না বরং নিষেধাজ্ঞাকারীদের বুঝাত যে তোমরা এমন মানুষকে উপদেশ দেওয়ার চেষ্টা করছো যাদেরকে আল্লাহ তালাই অচিরে ধ্বংস করবেন বা কঠিন আজাব প্রদান করবেন আর তৃতীয় প্রকারের মানুষ যারা ছিল বিরোধী ও অবাধ্য ছিল আল্লাহর হুকুম এসে গিয়েছিল নিষেধাজ্ঞা এসে গিয়েছিল শনিবার দিন স্বীকার করা মানা ছিল এরপরও তারা স্বীকার করত তখন অবাধ্যরা নিষেধ করার পরও স্বীকার করে নিয়েছে তখন নিষেধকারীদের দলেরা বললো যে এখন তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা কোনো মিলামেশা রাখবো না তো এখন কি করা হলো উভয় দিকে মাঝখানে একটি দেয়াল তৈরি করে দেয়া হলো। অবাধরা অপর পাশে চলে গেল আর এই দিকে যারা এটাকে খারাপ জানত তারা অন্য পাশে চলে গেল এখন এমন হলো যে হজরত দাউদ আলহি সাল্লা সাল্লাম তশরিফ আনলেন তিনি যখন জানতে পারলেন যে মানুষের বড় একটা দল আল্লাহ নিষেধ করার পরও সেটার ডে শিকারের অনুমতি ছিল না তারপরও শিকার করে তিনি খুবই রাগান্বিত হলেন খুবই মর্মাহত হলেন আর আল্লাহর তাদের ধ্বংসের জন্য দোয়া করলেন এখন হলো কি দর্শক শ্রোতা কোরআন কি বলে আসুন এখন কোরআনের কোরআনের দিকে দৃষ্টি দিই প্রথমে আমি আপনাদেরকে অতঃপর এই ঘটনাকে কন্টিনিউ করবো মুভাসনের কিরাম এর যে তফসির লিখেছেন যেমনটি প্রথমে সুরায়ে বাকারার মধ্যে আল্লাহ তাবারকাত আলা আয়াত নম্বর সিক্সটি ফাইভে সংক্ষিপ্তভাবে এর বর্ণনা করেছেন আর বিস্তারিত বর্ণনা পারা নাম্বার 9 সূরায়ে আরাফ আয়াত নাম্বার 163 হতে 166 এই চার আয়াতের মধ্যে এর বর্ণনা এসেছে প্রথমে সূরায়ে বাকারার একটি আয়াত 65 শুনে নিন অতঃপর সূরায়ে আরাফের আয়াত নাম্বার 163 থেকে নিয়ে 166 তে तिलावत ও অনুবাদ শুনি অতঃপর বাকি কথাগুলো আমরা শুনব ওয়ালা ক্বাদ আলামতুমাল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফকুলনা লাহুম এবং নিশ্চয় নিশ্চয় জানা আছে তোমাদের মধ্যকার তারাই যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছে অতপর আমি তাদের উদ্দেশ্যে বললাম তোমরা হয়ে যাও ধিকৃত বানর سبتهم شرعا ويوم لا يسبتون ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فَلَم এবং তাদেরকে জিজ্ঞাসা করুন সেই জনপদের অবস্থা যা সমুদ্রতীরে অবস্থিত ছিল যখন তারা শনিবার সীমা লঙ্ঘন করত তখন শনিবারে তাদের মাছগুলো পানির উপর সাঁতার কেটে তাদের সামনে আসত এবং যেদিন শনিবার হতো না সেদিন আসতো না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম তাদের নির্দেশ অমান্য করার কারণে এবং তাদের মধ্য থেকে একদল বলেছিল কেন সদুপদেশ দিচ্ছ ঐসব লোককে যাদেরকে আল্লাহ ধ্বংসকারী কিংবা কঠোর শাস্তিদাতা তারা বলল তোমাদের প্রতিপালকের নিকট ওজোর রূপে পেশ করার জন্য এবং হয়তো তাদের ভয় হবে অতপর যখন তারা ভুলে গেল যেই উপদেশ তাদেরকে দেয়া হয়েছিল তখন আমি উদ্ধার করে নিয়েছি সব লোককে যারা অসৎকর্ম থেকে নিবৃত্ত করত এবং মহা মহাশাস্তি দ্বারা পাকড়াও করেছি তাদের নির্দেশ অমান্য করার বদলা শুরু অতপর যখন তারা নিষেধসূচক হুকুমের প্রতি উদত্ত প্রদর্শন করল তখন আমি তাদের উদ্দেশ্যে বললাম হীন বানর হয়ে যাও দর্শক এখন হজরত দাউত আলহী সাল্লা সাল্লাম দোয়া করলেন ধ্বংস হওয়ার দোয়া কয়েকদিন পর্যন্ত দেয়ালের অপর পাশের মানুষের আওয়াজ শোনা যাচ্ছে না তখন মানুষ পেরশান হয়ে গেল পাশের মানুষ কোথায় কোনো সারা শব্দ নেই এবং তখন কেউ দেয়ালের উপর উঠে অপর পাশে দেখলেন তো হতবাক হয়ে গেলেন আনুমানিক তারা বারো হাজার মানুষ ছিল দেয়ালের অপর পাশে যেই অবাধ্য মানুষ ছিল অলমোস্ট টুয়েলভ লোক ছিল তারা কিন্তু তাদের চেহারা কালো হয়ে গিয়েছিল চেঞ্জ হয়ে গিয়েছিল এদিকের মানুষ অবাক হয়ে গেল দরজা খুললো ভিতরে গেল তো দেখলো যে পুরা বারো হাজার মানুষ বানরে পরিণত হলো তাদের চেহারাটাই পরিবর্তন হয়ে গিয়েছিল দর্শক এরা সবাই তিন দিন পর্যন্ত জীবিত ছিল না কিছু খেতে পেরেছে না কিছু পান করতে পেরেছে নিজের আত্মীয়দের শনাক্ত করে তাদের কাপড় শুক্ত। কাছে এসে কান্না করতো কিন্তু আত্মীয় বুঝতে পারত না যে এ আমার কোন আত্মীয় যেহেতু চেহারা বানরের মতো হয়ে গিয়েছিল আর পরিশেষে ক্ষুধাত্ত তৃষ্ণাত্ত তাদের সবাই তিন দিন পরে ধ্বংস হয়ে গিয়েছিল এই ঘটনাটি কোরআনে বর্ণিত হয়েছে আর কোরআনের এই বলি ভয় দেখানোর জন্য যথেষ্ট কোরআন বলে আল্লাহ কি বলেছেন আমরা তাদেরকে বললাম ধীকৃত বানরে পরিণত হয়ে যাও আর তাদের মধ্যে সবার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল প্রকাশ্যভাবে এটা খুবই শর্ট স্টোরি খুবই ছোট একটা ঘটনা কিন্তু দর্শক শ্রোতা একটু খেয়াল করুন এখানে মেসেজ কত বড় সে সম্প্রদায় কি করেছিল বলুন তো সেই জাতি আল্লাহর একটি আদেশ মান্য করেননি একদিন স্বীকার করা নিষেধ ছিল কিন্তু এই জাতি স্বীকার করেছে কিন্তু যে জাতি আল্লাহ পাকের একটি হুকুম অগ্রাহ্য করে বন ইসালের সেই জাতির উপর আল্লাহর আজাব চলে আসত তাদের চেহারা ফেইস পরিবর্তন হয়ে যেত বদলে যেত কিন্তু আজ আমি আপনি ভাবি যে আমরা কত অবাধ্যতা করি বর্তমানে কি এমন অপকর্ম রয়েছে যা আমাদের সমাজে নেই এই জাতি কেবল একটি কথা মানেনি আজ আমি আপনি নিজের সম্পর্কে ভাবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের রব আজাবাজাল্লার কত নাফর মানি করি তবু আমাদের উপর আজাব নাজিল হচ্ছে না কোনো জাতি অপকর্ম করেছে তো আজাব নাজিল হয়েছে কোনো জাতি পুরুষের সাথে অপকর্ম করেছে তো আজাব নাজিল হয়েছে কোনো জাতির দ্রব্যে ওজনে কম দেয়া শুরু করেছে ওজনে কম বেশি করেছে আজাব নাজিল হয়েছে কিন্তু আজ এই সবগুলো কাজ আমরা করছি একটু ভাবুন দর্শক শ্রোতা এটা ঠিক আছে যে নবী পাক সাল্লামের মেহরবানির কারণে প্রিয় নবী সাল আলহি আমরা উম্মত তিনি রহমতুল্ল আলমিন সাল আলহি আসাল্লাম তার দয়া যে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আজাব নাজিল হচ্ছে না কিন্তু দেয়ার ইজ এ ডে একদিন তো আসবেই তাই না যখন নিজের কৃতকর্মের ফল ভোগ করবো আল্লাহর দরবারে জবাব দিতে হবে কোরআনে হয়েছে একদিন পাকে তোমাদের কাছ থেকে একটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে আমরা কি উত্তর দেব আরেকটি কথা এই ঘটনা থেকে যে বার্তা পাওয়া যাচ্ছে মেসেজ পাওয়া যাচ্ছে শয়তানের ছলনাকে মেনে নেওয়া না ভাই এভাবে না এইভাবে স্বীকার করা হয়ে যাবে বর্তমানে তো এটাই হচ্ছে সুদের নাম বদলে বলা হয় এটা সুদ নয় এটা তো ইন্টারেস্ট নয় এটা তো ভাই স্কিম এটা তো প্রফিট কখনো এই বাহানা কখনো ওই বাহানা কখনো অন্য স্কিম কোনোভাবে র্যাপিং করে প্যাকিং করে এই চেষ্টা করা হচ্ছে যে যেই জিনিস হারাম তা হালাল করে দেওয়া হোক মানুষ মনে করে আমরা ঠিক করছি এমন করবেন না কান এদিক থেকে দরুন বা ওদিক থেকে দরুন কথা একটাই আমাদেরকে অপরাধ থেকে বাঁচতে হবে আমাদেরকে হারাম রোজগার থেকে বাঁচতে হবে আর হারাম আল্লাহর কাছে কত অপছন্দনীয় আসুন কিছু কথা হালাল রিজিকের ফজিলত সম্পর্কে বলতে চাই আর হারামের নিন্দা সম্পর্কে বলতে চাই আল্লাহ করুক আমি আপনি আজ সত্যিকার মানসিকতা তৈরি করি কোরআনের বার্তাকে আপন অন্তরে লালন পালন করি কোনো অবস্থায় আমি আপনি হারাম উপার্জন করবো না একটি কথা মনে রাখবেন যা আমার নসিবে আছে আমি আপনাকে এই কথা বলছি জি হা আমরা সবাই এটা মনে রাখবো যা আমার নসিবে আছে তা আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না আর যা আমার নসিবে নেই তা আমাকে কেউ দিতে পারবে না যদি এই মানসিকতা হয়ে যায় তবে হারামের দিকে যেতে মন চাইবে না কেন আমি হারামের দিকে যাব ভাগ্যের তা তো পেয়েই যাব কিন্তু সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে মিথ্যা কথা বলে ভেজাল দিয়ে কারো মালে কারচুপি করে হিসাব কিতাবে হেরফের করে ধোকা দিয়ে আজকাল মানুষ ভাবে আমরা বড়লোক হয়ে গেছি অনেক টাকা উপার্জন করেছি মনে রাখবেন হারাম সম্পদ অনেক বেশি হলেও তাতে বরকত থাকে না হারাম আজাব নিয়ে আসে সমস্যা তৈরি করে হারাম সম্পদ সৎকা করলেও কবুল হয় না হ্যাঁ আপনি সন্তানদের জন্য রেখে গেলেন তাও আখিরাতকে ধ্বংস করার মাধ্যম হয়ে যায় বরকত তাতে এমনিতেই নেই একটু ভাবুন এই সম্পদ কি কাজের আমরা সেই দুই বেলা খাবারই তো খাবো আমাদেরকে পেটই তো ভরতে হবে এখন এতগুলো আছে তাও হারাম দরকার আরও দরকার না দর্শক একটু শুনুন আল্লাহর হাবিব সাল্লিউল ইসাদ করেন যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করে এবং পরে সৎকা করে তার থেকে কবুল করা হবে না আর সেখান থেকে খরচ করলে তবে তার জন্য কোনো বরকত থাকবে না আর তা নিজের সন্তানদের জন্য রেখে দিলে তা তার জন্য জাহান নামের সম্বল হবে সম্পদ তিন প্রকারের হয়ে থাকে নিজের জন্য খরচ করে মানুষ বংশের জন্য রেখে যায় কিংবা সৎকা করে দেয় তিনটিতেই ধ্বংস রয়েছে কোনো ফায়দা নেই মালের এক লোকমা কারো পেটে গেলে হাদিসে পাকের সারাংশ চল্লিশ দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না আর এই অবস্থায় মারা গেলে কে আমার পর্যন্ত আল্লাহ ও তার ফিরিস্তা লাহানত করতে থাকে একটু ভাবুন হারাম উপার্জনের সময় এই খেয়াল আসে না আর বর্তমানে তো আফসোস হচ্ছে বলতেও খুব খারাপ লাগছে যে এত ভেজাল এত মিথ্যা মানুষ এমন এমন কাজ করছে যেন মনে হয় মরবেই না আল্লাহর সামনে জবাব দিতে হবে না আজকাল এমন স্ক্যান্ডেল সামনে আসে যে ওই ওষুধও ভেজাল খাদ্যের মধ্যে ভেজাল বাচ্চাদের প্রোডাক্টস এও ভেজাল রয়েছে আর আপনি ভাবুন আপনার সামান্য টাকা উপার্জনের জন্য ভেজাল কারো প্রাণ নিতে পারে কিভাবে উত্তর দেবেন আল্লাহর দরবারে সামান্য টাকার জন্য আমরা অনেক মানুষের প্রাণ ঝুঁকিতে ফেলছি কিছুদিন আগে এমন এক খবর পেলাম যা রীতিমতো অবাক করে দিয়েছে ব্লাড মানুষের জন্য ইমার্জেন্সি প্রয়োজন তখন ব্লাড নিতে হয় সেই ব্লাডের মধ্যে ভেজাল একটু ভাবুন তো দেখি কি কোথায় যাব এই টাকা কি করব। কারো ঘর ধ্বংস হয়ে যাক আমার বস আমার কাজ চায় জুলুম করে ঘুষ নিয়ে তাছাড়া কাউকে বিনা দোষে বন্দি বানিয়ে দেয় মিথ্যা দোষ চাপিয়ে দেয় আল্লাহর এমন করবেন না প্রয়োজন নেই আমাদের এই হারাম এটা কোন দিকে রক্ষা করবেন আমাদেরকে হালাল অল্প হলেও দর্শক তা বরকত নিয়ে আসে তা রহমত নিয়ে আসে হাদিসে পাক শুনুন নবী পাক সাল্লিয়াম ইসাদ করেন সেই মাংসর টুকরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না যা হারাম দিয়ে দেহ তৈরি হয়েছে অর্থাৎ যেই বড়ির গ্রোথ হারাম খেয়ে হয়েছে তা কখনোই জান্নাতে প্রবেশ করবে না এখন মানুষ বলে আমি তো ভাই সন্তানদের জন্য করি সন্তানদের খুশির জন্য করি আপনি দেখুন আপনি উপর সন্তানের জুলুম করছেন যেই বাচ্চার গ্রোথ বাচ্চার শিশুকাল থেকে বিকাশ হওয়া হারাম লোকমা দিয়ে হয় আপনি আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন মায়ের দুধ খাদ্য থেকেই হয় যেই মা বাচ্চাকে দুধ পান করায় তাও তো কোনো খাবার থেকে হচ্ছে হারাম খাবারের মাধ্যমে প্লিজ বুঝার চেষ্টা করুন ঠিক আছে টাকা কম হয়ে যাবে বেশি থাকবে না তবে এই অল্প টাকা বরকতপূর্ণ হবে বরকতময় হবে শিফাময় হবে অনেকগুলো টাকা আছে মানুষের মনে শান্তি নেই অসুস্থতা থাকে ঘরে ঝগড়াঝাটি হয় টেনশন হয় ঘুমিয়ে আসে না কি করবেন এমন টাকা দিয়ে দর্শক হারামের মাল ক্ষতি নিয়ে আসে আর হালাল সামান্য হলেও মানুষ প্রশান্তির ঘুম ঘুমায় প্রত্যেক লোকমা জিহা বর্ণনা সারাংশ হচ্ছে মানুষ যখন হালাল লোকমা খায় তার অন্তর আল্লাহর নূর দিয়ে পূর্ণ করে দেয় অন্তরে নূর প্রবেশ করে এক এক লোকমা যখন আমরা বাচ্চাদের হালাল খাওয়াবো ইনশাল্লাহ তা সন্তানের চরিত্রে প্রভাব ফেলবে তার খুব উত্তম গ্রোথ হবে আর সেই বাচ্চাও আপনার অনুগত হয়ে যাবে সোমানুল্লাহ কিন্তু আজকাল সমস্যা কি জানেন এখানে আমি ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলতে চাচ্ছি আজকাল সমস্যা হচ্ছে যখন পিতা পুত্র ভাই কম উপার্জন করে আনে তখন ফ্যামিলি মেম্বার পেশা দেয় তুমি কি করেছো আমাদের জন্য তুমি তো সেই পুরনো বাইকই চালাও কিন্তু প্রতিবেশী গাড়ি কিনেছে এত ছোট ঘর ভাড়া করে রাখো আমাদেরকে দেখো তারা কত বড় ঘর নিয়েছে তোমার সাথে চাকরি শুরু করেছিল সে দেখো সে কত টাকার মালিক আর তুমি তেমনই রয়েছ আমাদের এই অলঙ্কার চাই এত দামি কাপড় চাই দেখুন বাড়িতে বিবাহ আমাদের অনেক বড় অনুষ্ঠান করতে হবে এই বেচারা কোথায় যাবে এত প্রেশার আমি আজ আপনাকে একটি হাদিসে পাক শোনাবো আমার নবী সাল্লাহ আলী আসসালাম কি শান আনুমানিক চোদ্দশো বছর পূর্বে আমার নবী বলে দিয়েছেন সারওয়ারে কায়নাত সাল্লাহ আলহি আসসালাম ইস্বাদ করেছেন মানুষের মধ্যে একটি সময়ে এমন আসবে যে মুমিন তার দিন রক্ষার জন্য এক পাহাড় থেকে অন্য পাহাড় এবং এক গুহা থেকে অন্য গুহায় অবস্থান করতে হবে এই সময় রিজিক আল্লাহ আসাল্লার অসন্তুষ্টি দ্বারা অর্জন হবে এক পর্যায়ে এমন সময় আসবে নবী ইস্বাদ করেন মানুষ তার বিবি বাচ্চার হাতে ধ্বংস হবে স্ত্রী সন্তান না থাকলে প্যারেন্টসের হাতে ধ্বংস হবে মা বাবা না থাকলে তারা আত্মীয়দের হাতে ধ্বংস হবে আর প্রতিবেশীর হাতে ধ্বংস হবে সাহাবে আরু করলে সাল আলহিম এটা কিভাবে কেউ কি তার আত্মীয় তার তার পরিবারের হাতে ধ্বংস হতে পারে আল্লাহ হাবিব সাল আলহি আসাল্লাম কি বলেছেন আমি হাদিসের পাকে সারমর্ম পেশ করছি নবী পাক ইসাত করেন যে তারা তাকে তার গরিব অবস্থায় হেও করবে হেও বলা হয় লজ্জাকে তার কম টাকার কারণে তাকে লজ্জা দিবে তাকে টিচ করবে তাকে টন্ট করবে তাকে তাচ্ছিল্য করবে তুমি কি করেছ এখন সবই তো হচ্ছে এখন বাড়ির মধ্যে বেচারা স্বামী ভাইয়েরা ছেলেরা খুব মেহনত করে বেতন আনলে শুনতে হয় এটা শুধু এতটুকু কিভাবে চলবে ঘর আমরা সামনে কিভাবে চলবো আর এই প্রেশারের কারণে নবিয়ে পাক ইসাদ করেন যে তারা নিজেকে নিজের ধ্বংসকারী কাজের মধ্যে ব্যস্ত করে ফেলবে এখন এমনই তো হচ্ছে মানুষ চুরি করা শুরু করে কেউ ঘুষের কাজ করে থাকে মানুষ আল্লাহর পানার ডাকাতি করা শুরু করেছে এত প্রেশার ঘরের মানুষের কাছ থেকে সেজন্য এখন উল্টো কিছু করতে হবে শর্টকাট কাজ করতে হবে টাকা বেশি দরকার এত কম কামিয়ে কখনো ধনী হতে পারব না ফলে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন কখনো জেলখানায় পাঠিয়ে দেয় তখন ঘরের মানুষই কান্না করে থাকে এখন আমি আমার মা আমার ভোনদের একটি কথা বলতে চাচ্ছি আপনারা জানেন আগেরকার সময়ে নারীরা কেমন ছিল ওই সময় যখন পুরুষ সকালে ঘর থেকে কাজকর্মের জন্য বের হতো তখন মহিলারা উঠোন পর্যন্ত এগিয়ে দিত আর বলতো দেখুন আমরা হালাল সেটা যদি অল্প হয় তা খেয়ে নেব হারাম উপার্জন করবেন না আমরা আল্লাহর আজাব সহ্য করতে পারব না তাদের পক্ষ থেকে এই সতর্কতা থাকতো যে নিজ ঘরের পুরুষদের বলতো যে আমার হারাম প্রয়োজন নেই আজকাল এমনও কথা শুনতে পাই চুরি করো ডাকাতি করো আমাদের সম্পদ চাই আমার এই অনুরোধ রাখতে পারলেই হলো আমার মায়েরা আমার বোনেরা চিন্তা করুন যদি আপনার স্বামী বাচ্চার বাবা আপনার ভাই আপনার বাবা কোনো অপকাজে হাত দেয় হারাম কামানো শুরু করে তবে এর দায় কে নেবে আরও একটি কথা মনে রাখবেন এই হারাম মাল হাতে আসলেও বরকট উঠে যাবে ঘর থেকে নূর চলে যাবে দোয়া কবুল হবে না তাছাড়া অনেক সময় এই হারাম কাজ এগুলো বেআইনিও হয়ে থাকে ঘুষ নেওয়া হচ্ছে চুরি করা হচ্ছে বরং এখানে তো আমাকে আমার পরিবারকে আমার বোনদের এটা ভাবা উচিত যে যদি আপনার আপনার স্বামী বা আপনার বাবা কিংবা ভাইয়ের বেতন কম হয় আর তারা পণ্য বেশি আনে নতুন গাড়ি চলে আসছে অলঙ্কার আসছে উন্নত মানের কাপড় আসছে তো জিজ্ঞাসা করুন তাদের আপনার তো ইনকাম কম ছিল এত মার কোথ থেকে এসেছে চিন্তা করুন তিনি তো ঋণ না কিন্তু আমাদের কারো এই ব্যাপারে মাথা ব্যথা নেই প্রথমে টাকা আসে তারপর গাড়ি আসে তারপর অলঙ্কার আসে আর অল্প কিছুদিন পর ঘরে পুলিশও আসে আপনার ঘরে সেই পুরুষ জেলে চলে যায় তারপর অনেক আফসোস হয় তাকে প্রথমেই বাধা প্রদান করুন এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিব কোনো পুরুষের জন্য এই অধিকার নেই যে সে ফ্যামিলি প্রেশারের কারণে হারাম কাজের দিকে চলে যাবে এই এক্সকিউজ আল্লাহর দরবারে চলবে না আমরা কখনোই একটি পয়েন্ট অফ ভিউ সর্বদা মনে রাখবেন মাকলুককে রাজি করার জন্য আমরা রবকে নারাজ করতে পারবো না আমরা আল্লাহর বান্দা সবচেয়ে প্রথমে প্রায়োরিটি যদি দিই তবে আল্লাহ আল্লাহসাল্লার বিধানকে দিতে হবে নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামের বিধানকে দিতে হবে বাকি সকল দুনিয়ার হিসেব পরে আসবে নিজের পরিবারকে খুশি করার জন্য যারা আল্লাহকে নারাজ করছেন প্লিজ তারা আজকে অর্থে তবা করে নিন এখানে আমি আরেকটি ঘটনা শুনতে চাই একবার হজরত মুসালহি সাল্লাহ সাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সে দুটি হাত উঠিয়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করছিল তখন তিনি আল্লাহকে আরজ করলেন হে আল্লাহ তার দোয়া কবুল করে নাও তোমার বান্দা এত কান্না করছে মহান আল্লাহ ইসাত করলেন হে মূসা এই বান্দা এত কান্না করবে এত কান্না করবে যদি কাঁদতে কাঁদতে মারাও যায় হে মূসা সে যদি হাত উঠাতে উঠাতে আসমান পর্যন্ত উঠিয়ে নেয় আমি তার দোয়া কবুল করব না হে আল্লাহ তার কারণ কি আল্লাহ ইশাত করলেন সে খারাম খায় হারাম পরিধান করে আর তার গড়ে হারাম মাল আছে আল্লাহর ওয়াস্তে দর্শক শ্রোতা যেই সম্পদের কারণে আমার রব আমার উপর নারাজ হয়ে যায় সেই সম্পদ দিয়ে কী করবো ঠিক আছে আমি কারো টাকা নিয়ে ফেলেছি তার খবরই নেই কিভাবে ফ্রড করলাম কিভাবে মিথ্যা বললাম কিভাবে ভেজাল দিলাম আল্লাহ তো দেখেছেন তার দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে আর এক এক টাকা হিসেব এক এক পয়সার হিসাব দিতে হবে আজকের অনুষ্ঠান থেকে এই কোরআনের বার্তা গ্রহণ করুন ওই জাতি একটি অপরাধ করেছে সবার চেহারা বানরের মতো হয়ে গেছে কেয়ামতের দিন যদি লাঞ্ছিত করা হয় লজ্জিত হয় আযাবে লিপ্ত করে দেয়া হয় আমরা কোথায় যাব যা আমার নসিবে আছে তা অবশ্যই পাব অপেক্ষা তো করুন হালাল রশিদে শুক্রিয়া তো করুন আল্লাহ কোরআনে বলেছেন তুমি আমার শকর আদায় করো আমি তোমাকে আরও দান করব। আমরা শোকর করি না অভিযোগ করি হারামের দিকে পা বাড়াই কৃতজ্ঞ হয়ে যান আল্লাহ এই অল্পের মধ্যেও অফুরন্ত দান করবেন অনেক রহমত দান করবেন আল্লাহ করুক আজকে আমাদের সত্যিকার অর্থে মন মানসিকতা তৈরি হোক মানুষের এমন ধারণা হয় যে ভাই যদি এই হারাম ছেড়ে দিই এখন আমাদের ভিউয়ার্স মধ্যে এমন কোন ভাইও আছে যিনি ভাবছেন যে আসলে কথা তো ঠিক বলেছে কিন্তু আমি মিথ্যা বলা ছেড়ে দিলে আমি ভেজাল দেয়া ছেড়ে দিলে আমি এই ঘুষ নেয়া ছেড়ে দিলে আমি সুদের কাজ ছেড়ে দিলে আমার তো গোটা বিজনেসটাই শেষ হয়ে যাবে আমার কাজই তো হারাম আরো অনেক এমন কাজ আছে যারা মাদকের আল্লাহর পানা কারবার করে করে থাকে এমন কাজ অনেক সময় তারা জানে যে আমরা ভুল করছি এখন মাথায় এই খেয়াল আসছে যে তাহলে আমার ঘরে কি হবে আমার ইনকাম কি হবে আমি এটা ছেড়ে দিলে তো আমি কিছুই করতে পারবো না আমি কেবল একটি প্রশ্ন আজকে আপনাদের সবার জন্য রেখে যেতে চাই আপনি সেটা ভুল করছেন হারাম কামাচ্ছেন আল্লাহকে নারাজ করছেন আল্লাহ তো রুজি দিচ্ছেন আমার একটি কোয়েশ্চেন আপনি আল্লাহকে নারাজ করছেন তিনি রুজি দিচ্ছেন যখন আপনি আল্লাহকে রাজি করা শুরু করবেন হালালের দিকে চলে আসবেন তিনি কি রিজিক বন্ধ করে দেবেন এটা কিভাবে সম্ভব তিনি রাজ্জাক তিনি খালিক তিনিই মালিক যখন আমাদের বিশ্বাস আছে যে রিজিক তিনিই দিবেন আমি তো এতদিন তাকে নারাজ করেছিলাম তারপরও তিনি দিয়েছেন এখন রাজি করলে কি তিনি বন্ধ করে দেবেন তিনি বেশি দিবেন কল্যাণকর রুজি দেবেন রুজি বাস আমাকে সাহস করতে হবে। স্টেপ ফরওয়ার্ড করে নিন আল্লাহর রহমতের দিকে এক কদম বাড়িয়ে দিন আপনার এক কদম বাড়বে রহমত দশ কদম সামনে আসবে আমি সর্বশেষ একটি আয়াত শুনিয়ে আমাদের এই অনুষ্ঠানকে শেষ করতে চাই আল্লাহ কুরআ মজিদের মধ্যে ইসাত করেন আল্লা কোরআনে ওয়াদা করেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নাজাতের পথ বের করে দিবেন আর তাকে সেখান থেকে রিজিক দিবেন যেখানে তার ধারণাও পৌঁছাবে না সে চিন্তাও করতে পারবে না তার ইমার্জেন্সিও হবে না চিন্তাও করতে পারবেন না আপনি সেখান থেকে রিজিক আসবে বিশ্বাস করুন ভরসা রাখুন এগিয়ে আসুন শুধুই হালাল উপার্জন করবেন হারামের কাছেও যাবেন না আর এটাই আজকের কোরআনের পয়গাম চলুন আজকের দ্বিতীয় সেগমেন্টের দিকে যার নাম হচ্ছে কোরআনের পরিচয় জি দর্শক আজকে কোরআনের পরিচয়ে সুরা আলে ইমরানের পরিচয় শুনব সুরা আলে ইমরান মদিনাতবাই নাজিল হয়েছে এটা তৃতীয় পাড়া থেকে শুরু হয় এতে বিশটি রুকু দুশোটি আয়াত রয়েছে তিন হাজার চারশত আশিটি শব্দ আর চোদ্দ হাজার পাঁচ শত বিশটি হরফ আছে আলে ইমরান নাম রাখার কারণ কি আল অর্থ সন্তানাদি আর এই সুরার চতুর্থ আর পঞ্চম রুকুতে আয়াত নাম্বার থার্টি থ্রি থেকে নিয়ে ফিফটি ফোর পর্যন্ত হজরত মারিয়াম নদীয় আল্লাহ তালা আনহার বাবা ইমরানের বংশধরের জীবনী আর তাদের ফজিলতের বর্ণনা রয়েছে এই হিসেবে এই সুরার নাম সুরা আলে ইমরান রাখা হয়েছে সুরা আলী ইমরানের ফজিলত ফজিলতান এই সুরার ফজিলত হাদিসে পাকে পাওয়া যায় হজরত নওয়াজ বিন শামান রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে নবী আকরম সাল আলিয়া সাল্লাম করেছেন কি দিন কোরআন মজিদ ও এর উপর আমলকারীদের আনা হবে তাদের সামনে সুরা সুরা আলে ইমরান থাকবে বলেন যে প্রিয় নবী সাল এই সুরাগুলোর জন্য তিনটি উদাহরণ বয়ান করেছেন যা আমি এখন পর্যন্ত ভুলিনি প্রিয় নবী করেন এই দুটি সুরা এমন যেমনটি দুটি মেঘ রয়েছে বা এমন দুটি ছাউনি যেগুলোর মাঝখানে আলো রয়েছে অথবা সারিবদ্ধ আকারে দুটি পাখির কাতার এই দুটি সুরা এর পাটকারীদের জন্য সাফাত করবে সুফানুল্লাহ হজরত ওসমান বিন আফফান রদি আল্লাহ তালহু ইস করেন যে ব্যক্তি রাতে সুরা আলে ইমরানের শেষ আয়াত পাঠ করবে তবে তার জন্য সম্পূর্ণ রাত ইবাদত করার স্বভাব লিখে দেওয়া হবে সোহানুল্লাহাদ করেন যে ব্যক্তি জুমার দিন সুরা আলে ইমরানের তেলাওয়াত করবে তবে রাত পর্যন্ত ফিরিস্তা তার জন্য দোয়া করতে থাকবে কি চমৎকার আমার রবের কালাম আর কি চমৎকার সুরা আলে ইমরান এই সুরার বিষয়বস্তু কি এই সুরার প্রধানতম বিষয় হচ্ছে এই যে এতে হজরত মারিয়াম রদি আল্লাহ আনহার জন্য তার লালন পালন যে স্থানে হজরত মারিয়াম থেকে আল্লাহ পেতে থাকেন সেখানে দাঁড়িয়ে সন্তানদের জন্য জাকারিয়া দোয়া করা হজরত ইসা আলহি সাল্লাহ সাল্লামের জন্মের সুসংবাদ পাওয়া হজরত ইসা আলহি সাল্লা সালামের মজিজা ও ঘটনার বর্ণনা এছাড়াও এই সুরায় আরো কিছু বিষয় বয়ান করা হয়েছে সোহানাল্লাহ এখানে আরো কিছু কথা আলেমগন লিখেছেন আল্লাহ তালার একত্ববাদ নবী পাক সাল্লাহ আলহিয়াসাল্লামের নবুয়াদ আর কোরআনের সত্যতার উপর দলিল রয়েছে আল্লাহ তালার দরবারে কবুলকৃত দিন কেবল ইসলাম সুহান সুতরাং দর্শক অনেক সুন্দর সুরা আর আজকে আমরা ঘটনাও শুনলাম এ থেকে আমাদের সবার শিক্ষা অর্জন হল আল্লাহ করুক কোরআনের এই বার্তাকে নিজের অন্তরের মাদানি পুষ্পদানিতে সাজিয়ে রাখি কোরআনের পয়গাম এই অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে পরবর্তী অনুষ্ঠানে আরেকটি টপিক নিয়ে আরেকটি কোরআনের ঘটনা নিয়ে আরেকটি কোরআনের বার্তা নিয়ে উপস্থিত হব আমাকে আপনাদের দয় স্মরণ রাখবেন আল্লাহ পাক সবাইকে বিনা হিসাবে ক্ষমা করুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম